وعليكم السلام ورحمة الله وبركاته। জি, আপনার এই প্রশ্নের হুবহু এরকম প্রশ্ন করা হয়েছে শেখ ইবনে বাজ রহমাহুল্লাহকে। এহরে ইবনে বাজের পেজ থেকে এটা পেশ করছি, নূর আলাদ্দার, হুকমুল আকলি মিন সাকত মিন সামরিন নখিল। আর সুয়াল মানে খেজুরের গাছের খেজুর যদি পড়া থাকে তার থেকে তা খাওয়া কি জায়েজ, এ সম্পর্কে একটি প্রশ্ন। প্রশ্ন হল হাল লিল মুসলিম আন ইয়াকুল মিন আল নখিল আল মুহমল আস সাকিত সামারুহু আল সামারুহু আল আরদ। মুসলমানের জন্য পরিত্যক্ত খেজুর, খেজুর গাছের ফল যেটা পড়ে আছে, এটা খাওয়া কি জায়েজ হবে? মানে মাটিতে পড়া খেজুর। শেখ সাহেব বলছেন রাহিমাহুল্লাহ, নাম লাহু আন ইয়াকুল মিম্মা সাকাতা আলাল আরদি ইযা কানা মুহমালান। হ্যাঁ, যদি এটা পড়ে থাকে খেজুর তাহলে এটা খাওয়া জায়েজ, যদি এই খেজুর খেজুর গায়ে মুহমল হয় মানে মানুষ এটা ভ্রুক্ষেপ করছে না, অসংরক্ষিত হিসেবে রেখেছে। এরপর বলছেন আম্মা ইযা কানা মাহফুজান ফি বুস্তান মাসুনান ফালাইসা লাহু আন ইয়াখুযা শাইয়ান ইল্লা বিইযনি রাব্বিহি। তবে যদি এটা সংরক্ষিত হয় খেজুরের বাগানে সংরক্ষিত, নিয়মতান্ত্রিক সংরক্ষিত, এটা মানুষ বুঝে, তাহলে এতে খাওয়া জায়েজ নয়, তবে মালিকের অনুমতি নিয়ে। আম্মা ইযা কানা মাতরুকান লাম ইউসাল ফাইযা মাররা বিহি ওয়া আকালা মিনহু ফালা বাস। এখন যদি সে মানে এই খেজুরের বাগানটা পরিত্যক্ত, হেফাজত টেফাজত নাই, মানে খোলা, তো এবারে যদি কেউ ওদিক ওখান থেকে যায় আর খেয়ে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। এই ফতোয়া দ্বারা কী বুঝা গেল? আপনি খাবেন, নিয়ে যাবেন না, এটা আপনার জন্য কী আছে জায়েজ। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।